আসসালামু আলাইকুম মধুরা, আপনারা কি জানেন ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম? তো চলুন আমরা আগে শাইখ আব্দুল্লাহর কাছ থেকে জেনে নেই ইউটিউবের ইনকামটা হালাল নাকি হারাম। ওকে, ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্সের মাধ্যমে টাকায় কামাই করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? তার কারণ হলো ইউটিউবের চ্যানেলে আপনি যদি অ্যাডসেন্স অপশন ওপেন করেন, তাহলে সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে অ্যাডভার্টাইজগুলো দিবে, এই সব অ্যাডভার্টাইজ বৈধ অ্যাডভার্টাইজ না। এখানে নারীর দেহ প্রদর্শিত হবে, এখানে মিউজিক আসতে পারে, এখানে হারাম জিনিসে অ্যাডভার্টাইজ হতে পারে। আপনার চ্যানেলের মাধ্যমে আপনি হারাম অ্যাডভার্টাইজে সহায়তা করলেন। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায়ের কাজে সহযোগিতা করা অন্যায় কাজ করা সমান। বিদায়, আপনার চ্যানেলে এই অ্যাডসেন্সের অপশন ওপেন করার মাধ্যমে অনেক হারামের প্রচার আপনি করছেন, প্রদর্শন করছেন, অনেককে চোখের জেনা করাচ্ছেন, অনেককে কানের গুনাহে লিপ্ত করাচ্ছেন। বিধে আপনাকে এটা দায় বহন করতে হবে। সেই কারণে অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব চ্যানেলে টাকা কামাই করা কি নাই, জায়েজ নাই। তো আপনারা শুনতে পেলেন হুজুর বললো যে ইউটিউব থেকে ইনকাম করা হারাম। তো এবার চলুন আমরা শুনে নেই মিজানুর রহমান আজহারি কি বলেন। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউবে টাকা ইনকাম করা, দেখা যাচ্ছে যে তাফসির মাহফিলে ওনারা অ্যাড জুড়ে দেয়, তাফসির মাহফিলের আলোচক হয়তো অশ্লীলতার বিরুদ্ধে ওয়াজ করছিলেন, কিন্তু ঠিক তার ওয়াজের মাঝখানে 7 মিনিট পরে একটা অশ্লীল ভিডিও চলে আসলো। তো ইউটিউব ওনাররা যে এটা করেছে, এটা শুধুমাত্র কমার্শিয়াল ওরিয়েন্টের একটা চিন্তা থেকে ওনারা করেছে। এখন এটা জায়েজ হবে কিনা, সংক্ষেপে উত্তর দিচ্ছি, না, এটা জায়েজ হবে না। এর মাধ্যমে তারা যে অর্থ উপার্জন করছে, এটা জায়েজ হবে না এই অ্যাড দেওয়ার মাধ্যমে। তবে জায়েজ হতে পারে কিছু শর্ত সাপেক্ষে। বেসিক্যালি এখানে দুইটা শর্ত, এক হচ্ছে কোন জিনিসের অ্যাড দেয়া হচ্ছে, মানে কন্টেন্টটা কি, কন্টেন্টটাও হালাল হতে হবে, এবং ওই অ্যাডটা প্রচার করার যে মাধ্যম পদ্ধতি, যেইভাবে অ্যাডটাকে প্রচার করা হলো সেটাও হালাল হতে হবে। লেটস সে এখানে যদি পর্কের অ্যাড দেয়া হয়, পর্ক কিংবা কোনো সিগারেটের ব্র্যান্ডের অ্যাড দেয়া হয়, অথবা কোনো মদের, কোনো উইস্কির অ্যাড দেয়া হয়, তাহলে কিন্তু এটা জায়েজ হচ্ছে না। যদিও অশ্লীল কোনো নারীর ছবি সেখানে দেয়নি, কিন্তু অ্যাডটাই হচ্ছে যেটাকে প্রমোট করছে ওই জিনিসটা হারাম। অথবা কোনো হালাল জিনিসের অ্যাড, লেটস সে কোনো খাবারের, কোনো ড্রিঙ্কসের অ্যাড, হ্যাঁ, কোনো শরবতের অ্যাড, পেপসি বা কোকাকোলার অ্যাড, অথবা কোনো বিস্কিটের অ্যাড, কিন্তু সেখানে হয়তো নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করছে, সেটাও জায়েজ হবে না। তাহলে কন্টেন্টও হালাল হতে হবে, বা যেই প্রোডাক্টের অ্যাড দেওয়া হচ্ছে সেটা হালাল হতে হবে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা কীভাবে করা হচ্ছে, এটার প্রেজেন্টেশনটা কেমন, সেটাও হালাল হতে হবে। যেটার অ্যাড দেওয়া হচ্ছে এটা যদি হালাল হয়, এবং সেখানে যদি অশ্লীল কোনো মেসেজ, ক্ষতিকর কোনো মেসেজ, কথাবার্তা না থাকে, অশ্লীল কোনো নারীর দৃশ্যায়ন না থাকে, এই এই দুইটি বা তিনটি শর্ত সাপেক্ষে এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ওনারা যে টাকাটা উপার্জন করেন সেটা জায়েজ হবে। তা না হলে কন্টেন্ট যদি হারাম হয়, অ্যাডভার্টাইজমেন্টের দৃশ্যায়ন যদি হারাম হয়, ক্ষতিকর কোনো মেসেজ যদি থাকে, এগুলোর মাধ্যমে অ্যাড যোগ করে তারা যে টাকাটা পাচ্ছে, এটা আসলে সারি পার্সপেক্টিভে এটা জায়েজ হচ্ছে না। আপনারা শুনতে পেলেন যে মিজানুর রহমান আজহারিও বললো যে ইউটিউব থেকে ইনকাম করা সম্পূর্ণ হালাল নয়, হারাম। হালালও রয়েছে, হারামও রয়েছে, দুটোর মিশ্রণ। তো আমি এখন কি বলবো জানেন? তো আমরা যদি সুরে বাকারার 42 নম্বর আয়াত দেখি, এখানে বলা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। অর্থাৎ তোমরা হালালকে হারামের সাথে মিশ্রিত করো না, এবং জেনে শুনে হালাল এবং হারামকে এক করো না। তাহলে কী হচ্ছে, আমরা সবাই জানি যে ইউটিউবের ইনকাম হালালও আছে হারামও আছে। কারণ কি, ইউটিউবে সবসময় ভালো অ্যাড শো করে না, আবার সবসময় খারাপ অ্যাডও শো করে না। সেই কারণে ইউটিউবের ইনকামটা ভালো খারাপও। তো এখন যদি আমরা ইভ্যালুয়েশন করি, তাহলে দেখা যায় যে ইউটিউবের ইনকামটা হারাম আমাদের জন্য। তো আমরা তো সবাই অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি, এই ভিডিওটা দেখি আপনাদের মন মাইন্ড খারাপ হয়ে যেতে পারে। তো কিছুই করার নেই ভাই, এটা আমার জানিয়ে দেওয়া ছিল খবরটি আপনাদেরকে। তো আশা করি বুঝেছেন।